আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকেও গুরুত্বপূর্ণ কথা নিয়ে চলে আসলাম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে একটা মানুষের জীবনে অনেক টার্নিং পয়েন্ট, অনেক গুরুত্বপূর্ণ সময়, যে সময়গুলো আমরা নষ্ট করে ফেলছি, যার কারণে আমরা অনেক সময় হতাশগ্রস্ত হয়ে যাই, অনেক টেনশন করি, অনেক চিন্তা করি। কিন্তু আমাদের সবসময় যদি চিন্তা করতাম যে এ দুনিয়াতে আমি কেন এসেছি, আমাকে কেন পাঠিয়েছে, এই কথাগুলো যদি আপনি নিজের থেকে চিন্তা করেন, তাহলে আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন। আপনি ঠান্ডা মাথায় একটা কথা চিন্তা করবেন যে দুনিয়াতে যত প্রকার প্রশ্ন আল্লাহ পাক পাঠিয়েছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সাথে সাথে দিয়ে রাখছে, একটাও গোপন রাখেনি। আপনি ভালো মানুষ হবেন, ভালো কথা বলবেন, ভালো কাজ করবেন, আপনি দুনিয়া এবং আখেরাতের জিন্দেগি ভালো কিছু পাবেন, আল্লাহ বলে দিয়েছেন। আপনি দুনিয়াতে খারাপ কিছু করবেন, খারাপ কথা বলছেন, খারাপ খাচ্ছেন, আপনি কিন্তু দুনিয়াতেও খারাপ পাবেন, মৃত্যুর পরেও আপনার খারাপ হবে। কারণ ভালো মন্দ দুইটাই বোঝার মতো ক্ষমতা আপনার আছে এবং দুইটাই আপনাকে বলে দেওয়া হয়েছে, যে ভালো করলে এটা হবে, খারাপ করলে এটা হবে। আপনি জেনে শুনেও যদি তারপরেও আপনি করেন, এটার হিসেব পৃথিবীর কেউ দেবে না, আপনার হিসেব আপনাকেই দিতে হবে। কারণ আপনারটা কেউ কিন্তু দায়ভার নেবে না। আমরা সাধারণত অনেকে বলে থাকি ব্যবহারে বংশের পরিচয়, আসলে কথাটা পরিপূর্ণভাবে এভাবে সঠিকভাবে বলা যায় না। কারণ একটা ফ্যামিলিতে যদি পাঁচটা মানুষ থাকে, একজন খারাপ হয়, বাকি চারজন কিন্তু এই একটা মানুষের জন্য দায়ভার নেবে না। ব্যবহারে ব্যক্তির পরিচয়, আবার ব্যবহারে বংশের পরিচয়, এটাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়। কারণ অনেক সুন্দর ভালো ফ্যামিলি আছে, কিন্তু সেখানেও অনেক খারাপ মানুষ জন্মগ্রহণ করেছে, অনেক খারাপ হয়েছে। আবার খুবই খারাপ ফ্যামিলি আছে, কিন্তু সেখানেও অনেক ভালো মানুষ জন্মগ্রহণ করেছে, অনেক ভালো কিছু করছে। ভালো মন্দ কখন কোথায় কী হবে, এর সিদ্ধান্তের মালিক তো একমাত্র আল্লাহ। আল্লাহই ভালো জানে কোথায় ভালো হবে আর কোথায় খারাপ হবে। তবে হ্যাঁ, প্রতিটি মানুষের নিয়ত করতে হবে সব সময় ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালো চিন্তা করব, মানুষকে ভালো পরামর্শ দিব, ভালো খাবার খেতে হবে। সব সময় যদি আপনি সুন্দর কথা বলেন, সুন্দর চিন্তা করেন, আপনার দুনিয়া এবং আখেরাতের জিন্দেগিও তো সুন্দর হবে। কারণ আপনি এসেছেন, চলে যাবেন, এটা মনে রাখবেন।